কয়েকদিন তো নয়, এক মুহূর্ত সময় তুমি পাবে না। এই হতভাগারা, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? এই বুড়োটাকে বেঁধে নিয়ে যাই, এরপর দেখি কি করে পাওনা আদায় করে দিতে হয়। আমাদের মতো গরিব মানুষের উপর তোমরা কেন এমন অত্যাচার করো বলো, কেন কেন? আরে বা, এত সুন্দরী মেয়ে যার, তার আবার চিন্তা কিসের? এই বুড়োটাকে ছেড়ে দিয়ে এই মেয়েটাকে নিয়ে যাওয়ার এত বড় সর্বনাশ তুমি করো না। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ধরিনি সুন্দরী। আমার পাওনা টাকার সুদ আসলে আদায় করে নিতে হবে না? এই এই বুড়োটাকে বেঁধে রেখে মেয়েটাকে নিয়ে চল। সারাদিন বনে বনে ঘুরেও শিকার পেলাম না, আগে বেলাও গড়িয়ে গেল, এই লোকালয়ে দেখি রাত কাটাতে হবে। কোনো চিন্তা নেই মহারাজ, প্রেমের নামে হাই উতাস, আমার নাকে বইছে বিজয়পুরে বাতাস, চলো নেই লোকালয়ে রাত কাটাই। সেই ভালো, নিজে বাঁচবো পরে অন্যকে বাঁচাবো। ডাক্তারি, এতে কাপুষি লক্ষণ। আপনি আমার ইজ্জতটুকু বাঁচালেন, কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনি না এলে আমার যে কি হতো? আর কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো। কিন্তু আপনার পরিচয়টুকু যে জানা হলো না। আমি এক শিকারী, তোমার পরিচয়? আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে, দিন আনি দিন খাই। আমার বুড়ো বাবা দেনার দায়ে জর্জরিত। কত সুন্দর, কত ভীরু।